Hello, assalamu alaikum. Welcome to Abra's Kingdom blog. Notun arekti blog niye chole ashlam. To shokaler ajke breakfast er chira niyechi ar sathe am niyechi. Ajke onek din por mone holo je ektu chirar sathe narkel diye am diye khai. To shejonno sob mix kore nilam sathe ami ektu gura dudho diyechi taste ektu bhalo ashar jonno. Ebhabe khete khubi moja lage. Apnara ekbar try kore dekhen. এই খাবারটা অবশ্য আমার হাজবেন্ডের পছন্দ বেশি সে বলতো যে তাদের সিলেটে হচ্ছে তার ভার্সিটির সামনে এইভাবে নাকি ম্যাঙ্গো দিয়ে চিরা নারকেল দিয়ে বিক্রি করতো সেটা খুব মজা লাগতো তো আজকে বেশি কিছু আর রান্না করিনি ডাল রান্না করেছি আর মাছ ভুনা করেছি কারণ একটু কলম্বো শপিং সেন্টারে গিয়েছি আমাদের পর্তুগালে যে শপিং সেন্টার সেখানে হচ্ছে বাবাকে চোখের ডাক্তার দেখিয়ে একটা চশমা নিব আব্বু আগেও চশমা পরতো সে চশমা হচ্ছে ভেঙে গেছে বলতে আবরার সেটা নষ্ট করে ফেলেছে তো চলে এসেছি মার্কেটে তো শপিং মলের ভিতরে কন্টিনিউটি সুপার শপটা আছে তার ভিতরে হচ্ছে ওয়েলস সেখানেই হচ্ছে ডাক্তার দেখাবো তো এখানে সিস্টেম হচ্ছে ওয়েলসে ডক্টর দেখানোর এখানে ডক্টর ফ্রিতে দেখানো যাবে তবে এখান থেকে চশমা নিতে হবে তো এখানে চশমাগুলো খুবই এক্সপেন্সিভ দুইটা প্রাইসে ছিল একটা ছিল 139 ইউরোর মধ্যে আর একটা ছিল 69 ইউরো তো আমি 69 ইউরোটা নিয়েছি আর এটা হচ্ছে বিকালবেলা আবরারকে স্কুল থেকে আনতে গিয়েছিলাম তো সেই স্কুলের একটু ভিডিও করেছি আবরার যে নতুন স্কুল তাই আপনাদের সাথে একটু শেয়ার করি বসে গিয়ে তো তার এই নিউ স্কুলটা তার কাছে খুবই পছন্দ হয়েছে আগে যে স্কুলে যেত এভরিডে সকালবেলা স্কুলে যাওয়ার সময় কান্নাকাটি করতো স্কুল যাবে না আর বাসায় থাকতো যখন তখন জিজ্ঞাসা করতো স্কুল খোলা আছে কি না তো সেই স্কুলটা সে বেশি পছন্দ করতো না তো এখন ওই স্কুলে যেতে যেতে অবশ্য একটু অভ্যস্ত হয়েছে ভালো লেগেছে স্কুলে যাওয়া জিনিসটা সে শিখেছে তো এখন এই স্কুলে আল্লাহর রহমতে আর প্রবলেম হচ্ছে না আলহামদুলিল্লাহ সে এখন খুব ভালো মুড নিয়ে স্কুলে যায় তো বিকেলে তাকে নিয়ে বাসায় আসার পর লেফট ওভার যে ফিশ ছিল দেখলাম সেটা তো রাত্রে হবে না পরে একটু ঢেঁড়স নিয়েছি সেটা ভাজি করব। আর কিচেনে যে তাওয়ালটা সেটাও ভেজে রেখেছি আর বেডশিটের মধ্যে সে জুস ফেলেছে সেই বেডশিটগুলো মেশিনে দিলাম কাপড় চোপড় আরও সাথে কিছু ছিল আর মেয়েটাকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি সে ঘুমাচ্ছে তো এই ফাঁকে হচ্ছে আমি একটু ফ্রুটস কেটে ফ্রুটস খাবো আর এখানেই তো মেশিনের কাপড়গুলো হয়ে গেছে এখন আমি এগুলো একটু শুকাতে দিব বাইরে তো এখন হচ্ছে বাসায় আমি একাই আছি বাবা হোমরা করতে সৌদি আরবে গিয়েছে আমার শাশুড়ির সাথে যাওয়ার কথা ছিল বাট আমার শাশুড়ি হচ্ছে অসুস্থ হয়ে গেছে তিনি হসপিটালে আছেন 15 দিনের মতো হয়ে গেছে সবাই হচ্ছে ওনার জন্য দোয়া করবেন উনি যেন অতি দ্রুত সুস্থ হয়ে বাসায় আসতে পারে আর এই ফাঁকে হচ্ছে এখানে আমি রসুনের আচারটাও করে নিয়েছি মেঝে তো ঘুমাচ্ছে তো তেল দিয়েছি চুলার সরিষার তেল আর রসুনগুলো দিয়ে দিয়েছি সাথে শুকনো মরিচ দিয়েছি এখন এখানে একটু আদা বাটা রসুন বাটা আর হচ্ছে সর্ষে বাটা দিয়ে দিয়েছি তো আমি চিনিও দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে তেঁতুলের যে কাঠটা সেটা দিয়ে দিলাম তো রসুনের আচারটা হচ্ছে আবরার বাবার খুবই পছন্দ সেজন্য অনেকদিন ধরে ভাবছিলাম যে আচারটা দিব বাট সময় হয়ে উঠছে না আর এখন আমি একটু ভিনেগার দিয়ে দিলাম তো আচারটার মধ্যে একটু টক মিষ্টি ঝাল ফ্লেভার থাকবে তাই আমি এখানে একটা নাগামরিচ দিয়ে দিয়েছি যারা ঝাল কম পছন্দ করেন তারা কম ইউজ করতে পারেন তো লাস্টে হচ্ছে আমি এখানে পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিলাম এখন রসুনটা হালকা একটু সেদ্ধ হলে আচারটা আমি নামিয়ে ফেলবো তো এটা হচ্ছে আবরার বাবার ওই দিন বার্থডে ছিল তো আমি হচ্ছে কোনোভাবে কেকটা বানিয়েছি ক্রিমটা অবশ্য ভালো ছিল না ক্রিমটা একদম গলে যাচ্ছিল তো কী করবো যেটা ছিল সেটা দিয়ে বানিয়েছি ছেলেরও কেক খেতে ইচ্ছে করেছিল তাই ভাবলাম যে এক ঢিলে দুই পাখি মেরে দিই তো এই যে ছেলে হচ্ছে তার বাবাকে সারপ্রাইজ দেবে তাকে হচ্ছে রাতের বেলা মিল্ক দিয়েছি সে মিল্ক ফিনিশ করছে না আমরা বলছি যে মিল্কটা ফিনিশ করো তারপর কেক কাটবো তারপরেই তো মিল্ক খাওয়া শেষ এখন হচ্ছে কেক কাটার পালা আসলে একা একা বাচ্চাদের নিয়ে এসব করা অনেক টাফ হয়ে যায় তারপরও আর কি একটু বানালাম ছেলে যেহেতু খেতে ইচ্ছে করলো তো বানানোর পর সে তেমন একটা খায়নি তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করে দিচ্ছি আপনাদের যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ